টানা তৃতীয় দিনের মতো দেশ জুড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। এতে দলটির নেতারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দিতে যতদিন প্রয়োজন মাঠে থাকবেন তারা। আর সচিবালয়ে সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী সময় মতো ছেড়ে যাবে নির্বাচনের ট্রেন। তৃতীয় দিনের মতো দেশজুড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও অবস্থান নেন অনেকে। কর্মসূচি দিয়ে বিএনপি ও সমমনা দলগুলো মাঠে নেই বলে দাবি করেন আওয়ামী লীগ নেতারা। সন্ত্রাসীদের দিয়ে চোরাগুপ্তা হামলা চালানো হচ্ছে জানিয়ে বলেন, জনগণকে নিরাপত্তা দিতেই রাজপথে আছেন। বিএনপি আন্দোলন করতে চায় করুক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপি যা করছে তা কি আসলে আন্দোলন? কিছু সন্ত্রাসী ছেলেপেলে অল্প কিছু টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেয়, একটা গাড়ি চালায় আসে। বাংলাদেশের মানুষ আর কিন্তু অশান্তি চায় না, বাংলাদেশের মানুষ শান্তি চায়। বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা বলেন, জ্বালাও-পোড়াও সহিংসতাই বিএনপির অস্ত্র, তাদের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে। এমন কিছু ঘটনা সেদিন তারা ঘটিয়েছে যার জন্য এখন রাজনীতি থেকে তাদের নাম নিশানা মুছে যাওয়ার মতো পর্যায়ে কিন্তু চলে গিয়েছে। জ্বালাও পোড়াও হত্যা, এই কর্মসূচি ছাড়া তাদের হাতে কোনো কর্মসূচি নেই। এর থেকে জনগণকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু রাস্তা ছাড়া কোনো উপায় নেই। এদিকে সচিবালয়ে মেট্রো রেল নিয়ে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, সংবিধান অনুযায়ী সময় মতোই নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে। বাংলাদেশের সংবিধান পরিবর্তন হচ্ছে, সংবিধান যেভাবে বলছে আমাদের ইলেকশন আমাদের গণতন্ত্র ঠিক সেভাবে চলবে, এতে কে আসলো কে আসলো না দ্যাট ডাজন্ট ম্যাটার। বিএনপি নিজেদের সন্ত্রাসী দল প্রমাণ করেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের সাথে সংলাপ হতে পারে না। তারা ঘুরে ফিরে তাদের সে পুরনো নাশকতা সন্ত্রাসের দ্বারা তারা ফিরে এসে বলছি সন্ত্রাসের সাথে সংলাপ হতে পারে না। গাজা, ইউক্রেন ও সুদান ইস্যুতে জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সেতুমন্ত্রী। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা একটু আরিফের সাথে কথা বলতে চাই। আরিফ, দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার প্রস্তুতি সম্পর্কে জানবো, সাধারণ মানুষ আসলে সেখান থেকে কি বলছে? মানুষের জানমাল বা নিরাপত্তার বিষয়টিও তো মাথায় রেখে আসলে দূরপাল্লার বাস ছেড়ে যাবে বলে আমরা মনে করছি, তো আপনি সেখান থেকে পরিস্থিতিটা কিভাবে পর্যবেক্ষণ করছেন শুধু আমাদেরকে বলবেন। দৃষ্টি বিএনপি জামায়াতের ডাকা টানা তিন দিন অবরোধ আজকে শেষ হয়েছে। শেষ হওয়া মাত্রই আসলে ঢাকাতে যে সমস্ত যাত্রীরা রয়েছেন অর্থাৎ যারা গ্রামে যাবেন তাদের কিন্তু উপচোপড়া ভিড় কিন্তু সায়দাবাদে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আসার পর আমরা এখানকার যারা রয়েছে কাউন্টারে যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে অনেক বাস কিন্তু অবরোধের কারণে ঢাকাতে ঢুকতে পারেনি, যার কারণে এখানে কিন্তু যাত্রীদের যে ভিড় রয়েছে সে তুলনায় তারা কিন্তু বাস সংকট এখানে রয়েছে, যার কারণে যাত্রীরা অনেক ক্ষেত্রে তাদেরকে টিকিট তারা দিতে পাচ্ছেন না। এবং যে সমস্ত যাত্রীরা রয়েছেন বাস সংকটের কারণে তারাও কিন্তু দীর্ঘক্ষণ এখানে বসে আছেন। এখন আসলে কখন নাগাদ বাস আসবে, তারা কখন নাগাদ উঠবে সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না। তবে যাত্রী সংখ্যা এখানে অনেক বেশি, তারা দ্রুত বাড়িতে ফিরতে চাচ্ছেন, গন্তব্যস্থানে তারা দ্রুত যেতে চাচ্ছেন, যার কারণে এখানে কিন্তু অনেক যাত্রী রয়েছেন। এছাড়া আপনি জানেন যে বিকাল নাগাদ কিন্তু বিএনপির পক্ষ থেকে আবারও অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে, দুদিন গ্যাপ দিয়ে অর্থাৎ রোববার এবং সোমবার আবারও টানা 48 ঘন্টার অবরোধ কিন্তু দেওয়া হয়েছে, যার কারণে যাত্রীদের ভিতরে খুব তাড়াহুড়ো করে বাড়িতে যাওয়ার অর্থাৎ গন্তব্যস্থানে পৌঁছানোর যে তাড়াহুড়া সেটা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ তারা আবার অবরোধ শুরু হওয়ার আগে যারা ঢাকাতে আটকে আছেন তারা কিন্তু গন্তব্যস্থানে চলে যেতে চাচ্ছেন। আবার অবরোধের কারণে ঢাকাতে গাড়ি না ঢোকার কারণে, গাড়ি সংকটের কারণে যাত্রীরা কিন্তু কিছুটা ভোগান্তিতে ভুগছেন, যার কারণে এখানে সায়দাবাদ এসে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের ভোগান্তি এবং উচ্চভরা ভিড় গাড়ির সংকটের কারণে সেটা কিন্তু লক্ষণীয় দৃষ্টি। জি আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য আমরা আবারও যোগাযোগ করবো আপনার সাথে।